সময় যেহেতু শেষ আমি একদম অর্ণব অধ্যাপক তাকে ডেকে নিচ্ছি অনেকগুলো প্রশ্ন তুললেন এবং আমার পক্ষের একদম শেষ বক্তা সেক্ষেত্রে পাল্টা উত্তরগুলো আশা করছি অর্ণব সাহার থেকে সময় শুরু হচ্ছে এখন তিন মিনিট এতক্ষণ পর্যন্ত যে আলোচনা এগিয়েছে এই আলোচনা মূলত রাজনীতিকে কেন্দ্র করে এগিয়ে এগিয়েছে এবং যখনই কোনো বঞ্চনার কথা ওঠে তখনই সেই বঞ্চনার থেকে এক ধরনের রাজনৈতিক দাবি রাজনৈতিক দাবি দেওয়া ওঠে এবং সেই রাজনৈতিক দাবি দেওয়া শেষ পর্যন্ত হয়তো কোনো কোনো সময় বিচ্ছিন্নতাবাদের দিকে চলে যায় আমার পক্ষে যে দুজন বক্তা বলেছেন এর আগে তারাই বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধেই বলেছেন এবং তারা বলতে চেয়েছেন যে বিচ্ছিন্নতাবাদ কোনো সমস্যার সমাধান নয় আমি একটু অন্য দিক থেকে আসি আমি একটু সংস্কৃতির দিক থেকে আসি আমার অতি সম্প্রতি একটি ব্যক্তিগত অভিজ্ঞতা হলো উত্তরবঙ্গের একটি ছেলে অধ্যাপনা করে ময়নাগুড়ি ওই অঞ্চলে আর কি থাকে সে এবং থাকে সে জলপাইগুড়িতে কাছে একটি সে কলেজে অধ্যাপনা করে চমৎকার গদ্যের হাত তার চমৎকার গল্প লেখে তার সঙ্গে আলাপ হলো আলাপ আগেই ছিল মানে ফেসবুক বা অন্য মাধ্যমে আলাপ ছিল কিন্তু ব্যক্তিগতভাবে তার সঙ্গে আলাপ হলো কলকাতা শহরে বসে সে আমাকে যখন তাকে আমি বললাম যে তোমার তো চমৎকার লেখার হাত তখন সে আমাকে বলছে যে অর্ণবদা চমৎকার লেখার হাত শুধু আপনি বলেন না আর অনেকে বলে তার সঙ্গে সঙ্গে বলে উত্তরবঙ্গে ভালো ভালো লেখক আছে এ কথাকে বলে যে লেখক তো উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের হয় না লেখক তো যে কোনো জায়গার হয় সব জায়গারই লেখক সে কিন্তু উত্তরবঙ্গ বলে একটা ডিমার্কেট করা হয় আমি তখন তাকে এই কথাও বললাম যে এই উত্তরবঙ্গই তো আমাদের দেবেশ রায়কে দিয়েছে দেবেশরায়ের মতো লেখককে দিয়েছে এই উত্তরবঙ্গই তো আমাদের অমীয় ভূষণ মজুমদারের মতো লেখককে দিয়েছে সুতরাং বাংলা সাহিত্যকে যে সমৃদ্ধ করা সেই সমৃদ্ধ করাটা তো উত্তরবঙ্গ একই রকমভাবে করেছে এবং তারাও কোথাও আজ আর বঞ্চিত বা মূল স্রোতের বাইরের কোনো লেখক নন তারা মূল যে ধারা বাংলা সাহিত্যের যে মূল ধারা সেই মূল ধারার সম্রাট এক একজন দেবেশ রায়কে বাদ দিয়ে বাংলা সাহিত্য লেখা সম্ভব নয় তার ইতিহাস লেখা সম্ভব নয় অমিভূষণ মজুমদারকে বাদ দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাস লেখা সম্ভব নয় আমি যদি একটু পুরনো জায়গায় ফিরে যাই ধরুন দীনেশচন্দ্র সেন গবেষক প্রখ্যাত গবেষক বিশ শতকের গোড়ার দিক থেকে তিনি প্রচুর কাজ করেছেন এবং বাংলা সাহিত্যের সঙ্গে যারা যুক্ত বাংলা সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত তারা দীনেশচন্দ্র সেনের নাম জানেন দীনেশচন্দ্র সেনের একটি বিখ্যাত বইয়ের নাম বৃহৎ বঙ্গ বৃহৎ বঙ্গ বলতে যে বাংলার কথা তিনি বোঝাচ্ছেন সেই বাংলা কিন্তু শুধু উত্তরবঙ্গ শুধু দক্ষিণবঙ্গ নয় তার মধ্যে আজকে যেটা পূর্ববঙ্গ বা বাংলাদেশ আজকে যেটা আসাম আজকে যেটা ত্রিপুরা আজকে যেটা ঝাড়খণ্ড তার খানিকটা অংশ বিহারের অংশ এই সমস্তটা মিলিয়ে এইটাই ছিল আমাদের বাংলা এই যে বিরাট বড় একটা বাংলা এই বৃহৎ বাংলা বা বড় বাংলা এটাই ছিল হচ্ছে আমাদের বাংলা এই বাংলাটাকে ভাগ করলোকে জিও পলিটিক্যাল কারণে তার মধ্যে যে পার্থক্যগুলো ছিল সেই পার্থক্যগুলোকে উস্কে দিয়ে শুধুমাত্র শাসনের সুবিধা হবে বলে ব্রিটিশ এই ভাগগুলো তৈরি করেছিল এবং পরবর্তীকালে ব্রিটিশ চলে যাওয়ার পর যে কলোনিয়াল হ্যাংওভার আমরা বহন করে চলেছি সেই কলোনিয়াল হ্যাংওভারের ফলই হচ্ছে অনির্বাণ যেটা বললেন বাবা নির্বাসন থেকে মুক্তি পেয়েছি কলোনিয়াল হ্যাংওভার কাজ করছে মনের মধ্যে অর্থাৎ শুধুমাত্র রাজনীতি দিয়ে এই সমস্যার সমাধান হবে না আজকে যদি কোনো একটি দল সেটা বিজেপি হতে পারে বা ওখানকার কামতাপুর যারা চাইছেন কে হতে পারে অনন্ত মহারাজ হতে পারেন যেই হতে পারেন তিনি যদি আলাদা রাজ্য চান আলাদা কোনো একটা কেরিকরি চান যদি আলাদা কেন্দ্রশাসিত রাজ্যও চান তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে না সমস্যাটা লুকিয়ে রয়েছে আসলে আমাদের মননে আমাদের চেতনায় এই যে মনন এবং চেতনা এই মনন এবং চেতনা যতক্ষণ না পর্যন্ত একে অনুভব করতে পারছে যে আমরা আসলে একটাই জাতিগোষ্ঠী বা একটাই জনগোষ্ঠীর অংশ ততক্ষণ পর্যন্ত আমরা এক হতে পারবো না আমাদের মধ্যে এই পার্থক্যটা থেকে যাবে